আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো ওয়ালটন গ্রুপ, যেটা তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট। আপনার এই বিজ্ঞপ্তিটা এখানে ক্যারিয়ারে এখানে গেলেও পাবেন, এবং আমি আপনাদের সুবিধার জন্য মানে এটা একটা শর্ট ফর্ম একটা সামারি করে রাখছি, মানে যাতে আপনাদের ভিডিওটা করতে সুবিধা, আপনাদের বুঝতেও সুবিধা হয়, ঠিক আছে। আমি ডিটেলসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামে থাকবে, ওইটা ক্লিক করে আপনারা ডিটেলসগুলো দেখে নিন। তার আগে আমার ভিডিওটা আপনারা পুরো ভালোভাবে দেখেন, এবং আমি চেষ্টা করব পুরোপুরি বোঝানোর জন্য, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং কীভাবে অ্যাপ্লাই করতে পারেন সেই প্রসেসটাও শিখিয়ে দেবো। মানে ভিডিওটা ভালো করে দেখতে হবে, তারপরে কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, কিংবা ফেসবুক লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ফেসবুকে মেসেজ দিতে পারেন। তাহলে চলেন, এরপরে প্রথমেই হচ্ছে দেখেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা ওয়ালটনের জব সার্কুলার 2020 পাবলিশ বাই দেয়ার অথরিটি www.waltonbed.com। এটা হচ্ছে ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট। আমি আপনাদের প্রায় বলে থাকি যে কোনো জবের সার্কুলার আপনারা জানবেন বা শুনবেন, তখন সব থেকে প্রথম যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গুগলে গিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করবেন। যেই আপনাকে এই সার্কুলারটা দেখাক, আমি দেখাই কিংবা অন্য কেউ দেখাক বা আপনি কোনো পত্রিকা থেকে দেখেন, প্রথমে করবেন গিয়ে গুগলে গিয়ে তাদের ওয়েবসাইট আগে সার্চ করে দেখবেন। প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যায় এই যে এখানে দেখেন ওয়ালটনের এই যে নিচে নিচে দেখবেন এই যে ক্যারিয়ার নামক একটা অপশন থাকে, প্রতিটা প্রতিষ্ঠানেরই একটা ওয়েবসাইট থাকে ভালো প্রতিষ্ঠানগুলোর, এবং দেখবেন তাদের একটা ওয়েবসাইটের ভিতরে ক্যারিয়ার একটা অপশন থাকে, এবং প্লাস তাদের ফেসবুক পেজ থাকে, তাদের ইউটিউব চ্যানেল থাকে। তো এই তিনটা জিনিস আপনারা ভালোভাবে খেয়াল করলে যে কোনো প্রতারণা থেকে সহজে মুক্তি পাবেন, বুঝতে পারছেন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ প্রতারিত হয়, এই জন্য আমি আপনাদের এই সিস্টেমটা শিখিয়ে দিলাম। যে কোনো সার্কুলার দেখবেন গুগলে যাবেন, তাদের ওয়েবসাইট সার্চ দিবেন, তারপরে তাদের ফেসবুক চেক করবেন, ইউটিউব চেক করবেন, তাহলে দেখতে পারবেন, কিংবা গুগলে যে ওদের জব লিখে সার্চ দিলে সেটাও দেখতে পারেন। এরপরে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি বলে দিলাম www.waltonbd.com। ম্যান পাওয়ার উইল বি রিক্রুট ফর দ্য পোস্ট অফ এরিয়া সেলস ম্যানেজার, মানে লিফট সেলস যেটাকে বলে, অ্যাট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দোজ ইন্টারেস্টেড ক্যান অ্যাপ্লাই টিল সেপ্টেম্বর 30। আমি আজকে ভিডিওটা করতেছি 16 সেপ্টেম্বর, আর এটার ডেডলাইন হচ্ছে 30 সেপ্টেম্বর। এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেকে আমি দেখছি ভিডিও নিচে কমেন্ট করেন ডেট পার হওয়ার পরে যে এখনও সুযোগ আছে কিনা, এই ডেটটা আপনারা ভালোভাবে দেখে নিন, ঠিক আছে। এরপর হচ্ছে কোম্পানি ইনফরমেশন হচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এরপর পজিশন নেম হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার লিফট সেলস, নাম্বার অফ পোস্ট হচ্ছে ভ্যাকেন্সি যেটাকে বলে 5টা, মানে 5 জনের, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর বিএসসি অর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল উইল বি গিভেন প্রেফারেন্স। মানে প্রথমবার বলছে যে ব্যাচেলার ইন এনি ডিসিপ্লিন, মানে গ্র্যাজুয়েট, যে কোনো সাবজেক্টের গ্র্যাজুয়েট হলে হবে, কিন্তু বিএসসি বা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল উইল বি গিভেন প্রেফারেন্স, মানে এই সাবজেক্টগুলোটা প্রেফারেন্স বেশি দিবে। এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার অ্যাটলিস্ট 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তারা চাইছে। স্যালারি হচ্ছে নেগোশিয়েবল, জবস টাইপ হবে এটা ফুল টাইম একটা জব, ক্যান্ডিডেট টাইপ হবে বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই। হ্যাঁ, গতকালকের যেটা দিয়েছিলাম সেটাতে অনলি মেল ছিল, আর আজকেরটাতে বোথ মেল এবং ফিমেল দুজনই অ্যাপ্লাই করতে পারবেন। এইজ হচ্ছে আপনার অ্যাটলিস্ট 25 ইয়ার্স ওল্ড, মানে 25 বছর। ওয়ার্ক প্লেস হচ্ছে এনি হোয়ার ইন বাংলাদেশ। অ্যাপ্লিকেশান রুলস মেন যে বিষয়টা ভালোভাবে খেয়াল করেন, তারপরে অ্যাপ্লাই করেন, ঠিক আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই কনফিডেন্টলি উইথ কমপ্লিট সিভি অ্যালং উইথ এ কভার লেটার অ্যান্ড 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো টু এক্সিকিউটিভ ডিরেক্টর HRM ডিপার্টমেন্ট ওয়ালটন গ্রুপ কর্পোরেট অফিস প্লট 1088 ব্লক
আই রোড 80 ফিট, 2 বসুন্ধরা, আর বাই এ পিও মানে পোস্ট অফিস খিলখ্যাত, পিএস হচ্ছে ভাটারা ঢাকা 1229। প্লিজ মেনশন দ্য নেম অফ দ্য পজিশন অন দ্য টপ অফ দ্য কভার লেটার অ্যান্ড ইনভেলপ, মানে কভার লেটারের ওপরে এবং ইনভেলপ যেটাতে আপনি সিভি ড্রপ করবেন সেটার ওপরে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করতেছেন সেই পজিশন নেমটা এখানে উল্লেখ করতে বলছে, এটা অবশ্যই উল্লেখ করবেন, ঠিক আছে? নাহলে ওরা সিভি নিয়ে ঝামেলা হয়ে যায় আর কি। একটা অনেকগুলো সিভি পরে দেখা যায় বিভিন্ন পোস্ট থাকে, তো এই জন্য আপনারা সিভির উপরে এটা লিখে দিবেন। অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। আর এখানে দেখি ওদের কন্ট্যাক্ট আছে, ক্লিক করে হ্যাঁ এই যে দেখেন, এই যে ওদের যে কর্পোরেট অফিসের অ্যাড্রেসটা এই যে দেখেন, ঠিক আছে? আর এই যে আমি আপনাদের এই অ্যাড্রেসটা দিয়েছি, সেম টু সেম, দেখতে পাচ্ছেন? এটা আপনারা ভালোভাবে, এই জন্যই আমি আপনাদের বারবার সতর্ক করি যে ওদের যে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট যাবেন, যে যে কন্ট্যাক্ট আছে যে অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? মানে কোনো কনফিউশন যাতে আপনার ভিতরে না থাকে। আমি মোটামুটি ফুল ডিটেলস বলে দিছি, এরপরে কোনো কিছু জানতে যদি চান ভিডিওর নিচে কমেন্ট করেন, বা ভিডিওটা কেমন লাগলো সেটাও জানান, বা যে কোনো জবের নিউজ জানতে চান, কোন জবের নিউজ জানতে চান আমি দরকারি সেগুলো খুঁজে খুঁজে বের করে আপনাদের জন্য ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।